সেদিন চলে আসতে চাচ্ছিলাম, জামান ভাইকে বলছি ভাই চলেন আমরা বের হই, গুলগাঁও যাব। সে আমাকে বলেছে যে আপনার ভাই অনেক কথা আপনাকে বলেছে, আপনি আমাকে মাফ করে দিন। আমি তাকে সেদিন জড়িয়ে ধরে বলেছিলাম যে ভাই না, আমি তো সবসময় আসবো, তুমি মাফ চাইতেছো কেন আমার সাথে? আমি বুঝতে পারিনি যে মাহফুজের সাথে আর আমার দেখা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ক্ষুদ্র জীবনে অনেক লাইভে কথা বলেছি, অনেক জায়গায় কথা বলার তৌফিক হয়েছে। আসলে এতটা কষ্ট নিয়ে, এতটা দুঃখ নিয়ে, এতটা ব্যথা নিয়ে কখনো কোথাও কথা বলিনি। আসলে আজকের এখানে কথা বলা আমার জন্য অনেক কষ্টদায়ক, এবং যে লোকটাকে নিয়ে কথা বলবো, আমি আসলে তার সম্পর্কে কি বলবো আমি সেটাই বুঝতে পারতেছি না। তার সাথে আমার এত স্মৃতি এবং এতগুলো মুহূর্ত আমি কাটিয়েছি যে, প্রিয় দর্শক, আসলে আমি আমার জীবনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আমার বাবা ইন্তেকাল করেছিলেন। তারপর আমি আসলে যখন মাহফুজের ইন্তেকালের খবর পেয়েছি, আসলে আমি সহ্য করতে পারিনি কোনোভাবেই, এবং তার জন্য দোয়া করেছি। আসলে পৃথিবীতে সে এতদিন হায়াত নিয়ে এসেছিল, সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমাদের জন্য একটা বিশাল শিক্ষা রেখে গিয়েছে। এত স্মৃতি তার সাথে, বিশেষ করে তার চলে যাওয়ার কিছুদিন আগেই যে রমাদানুল মুবারক গত হয়েছে, বলতে গেলে পুরো রমাদানুল মুবারক আমরা একসাথে ইফতার করেছি, এবং আমি যে স্মৃতি এখন আপনাদের সাথে আসলে বলতে পারছি না। প্রিয় দর্শক, মাহফুজুল আলমের ইন্তেকালের কয়েকদিন, 4-5 দিন আগে হবে, যখন তার পুরোপুরি জ্বর এখনো আসেনি, জামান ভাই আমাকে ফোন দিয়েছিলেন, সাইদ ভাই অফিসে ছিলেন, আমি কিন্তু সন্ধ্যার পর হলিটুনে গিয়েছিলাম, সাইদ ভাই আমার অপেক্ষা করছিল, সাইদ ভাই আসা পর্যন্ত ছিল, তারপর সাইদ ভাই চলে গিয়েছিল। মানে সে যে ইন্তেকাল করেছে মঙ্গলবারে, তার আগের বৃহস্পতি বা বুধবার এরকম হবে। তো আমি যাওয়ার পর ওই দিন মাহফুজ এই আমাদের তাহসিনের একটা সঙ্গীত এডিট করছিল, ওই যে ও কাবার মালিক, তো সাইদ ভাই চলে গিয়েছিল, আমি থেকে গিয়েছিলাম যে আমি জামান ভাই পরে একটু খিলগাঁও যাবো, ওই জন্য জামান ভাই আমাকে রাখলো যে ভাই আমরা পুরো একসাথে যাবো যাত্রা বাড়িতে। ওই দিন এটাই ছিল আমার সাথে মাহফুজের শেষ দেখা। আমি আসলে এই মুহূর্তটা আমার জীবনে আমি কখনো ভুলতে পারবো না। আসলে ওই দিন 2টা খেজুর পেয়েছিলাম, কাঁচা খেজুর, মাহফুজ আমাকে একটা খেতে দিয়েছিল, সে একটা খেয়েছিল। আমি জানি না, আমি যখন সেদিন চলে আসতে চাচ্ছিলাম, জামান ভাইকে বলছি ভাই চলেন আমরা বের হই, গুলগাঁও যাব। সে আমাকে বলেছে যে আপনার ভাই অনেক কথা আপনাকে বলেছে, আপনি আমাকে মাফ করে দিন। আমি তাকে সেদিন জড়িয়ে ধরে বলেছিলাম যে ভাই না, আমি তো সবসময় আসবো, তুমি মাফ চাইতেছো কেন আমার সাথে? আমি বুঝতে পারিনি যে মাহফুজের সাথে আর আমার দেখা হবে না। ওদিন আমি বের হতে চাইছিলাম, জামান ভাই শুধু দেরি করতেছে, আমি তাকে ধমকাইছিলাম জামান ভাই চলেন বের হই, মাহফুজ বারবার বলতেছিল ভাই থাকেন, একটু পরে যাবেন, একটু পরে যাবেন। আমি যদি বুঝতে পারতাম যে তার সাথে আর আমার কখনো দেখা হবে না। এই 6 বছরে সে আমাকে বারবার ফোন দিত যে আপনার ভাই আপনি কোথায় আছেন,
আমি বলতাম যে ভাই মাদ্রাসায় আছি, যে ভাই আপনি থাকেন আমি আসতেছি, সে আমার কাছে যেত, তো কাল থাকতো, পরের দিন দুপুর পর্যন্ত থাকতো, তারপরে আসতো। তার জীবনে খুঁটিনাটি অনেক বিষয়, সে বড় কাউকে বলার সাহস পেত না, আমার কাছে যেত আমাকে বলতো, একদম তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আগামীর জীবন, যা কিছু আছে সব সে আমাকে বলতো, আমার কাছে শেয়ার করতো। আমি বহু কথা তাকে নিয়ে বলবো ইনশাল্লাহ, আমি যখন এখন আমি মানে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। তারপরে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন, সে পৃথিবীতে এসেছে খুব ইয়াউমুল আরাফা যেদিন ছিল, যেদিন অনেক মুবারকপূর্ণ একদিন, আমাদের বাংলাদেশের মাতালে উদয়স্থল হিসেবে আরাফার দিনে সে ইন্তেকাল করেছে। বাংলাদেশের অসংখ্য মুসলমান এদিন রোজা ছিল। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজের কবরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন।